ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় আপনারা যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওর প্রথমে বলে রাখি ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় পরিসংখ্যানবিদ সাতজন স্টোরকিপার জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশ জন গাড়ি চালক তিনজন এবং ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্স তিনজন এই পদগুলো শুধুমাত্র ময়মনসিংহ জেলার ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে আবেদন লিঙ্ক সিএস ময়মনসিং ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে আজকে আমরা আলোচনা করব নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন চলুন দেরি না করে শুরু করি তার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা ভালো প্রস্তুতি নিতে চান অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এখন কথা হলো কত মার্কের পরীক্ষা হয় আশি মার্কের সাধারণত পরীক্ষা হয় বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ মার্কের পরীক্ষা এখন বাংলা থেকে কি কি পড়তে হবে বাংলা থেকে সন্ধি বিপরীত শব্দ সমাজ এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলো পড়তে হবে রিটেন পরীক্ষা হলে এখান থেকে একশো এই টপিকগুলো থেকে কমন পাবেন এই টপিকগুলো কোন বইটা থেকে পড়বেন বোর্ড ব্যাকরণ বইটা থেকেও পড়তে পারেন আপনাদের সংগ্রহের কোনো বই থাকলে সেখান থেকেও পড়তে পারেন অথবা আমাদের সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়ে নিতে পারেন ইংরেজির জন্য জেন্ডার নাম্বার আইডিয়ামশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ সাথে অ্যাপ্লিকেশন পড়ে যেতে হবে এই টপিকগুলা আপনার পরিচিত যে কোনো গাইড বই থেকে পড়ে নিতে পারেন অথবা আমাদের এই বইটা থেকে পড়ে গেলেও ইনশাল্লাহ কমন পাবেন এখন অনেকের প্রশ্ন এই বইতে কি কি আছে এই বইতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে যেখান থেকে আপনি সিভিল সার্জন যে কোনো জেলার জন্য আশি থেকে নব্বই প্লাস প্রশ্ন আপনি কমন পাবেন যেটা আপনার চাকরি পাওয়ার জন্য যথেষ্ট এখন বলি যে সাধারণ গণিত কোথায় থেকে পড়বেন গণিত যারা ভালো করতেছেন তারা অবশ্যই নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণীর এই দুইটা বই যে করেই হোক সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন যারা সংগ্রহ করতে পারবেন না তারা এই গণিত পিডিএফ টি সংগ্রহ করে নিতে পারেন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযোদ্ধা ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু এখান থেকে নিজের জেলা সম্পর্কে হয়তো বা দুই থেকে এক থেকে দুই মার্ক আসতে পারে জেনে গেলে ভালো এখন অনেকেরই প্রশ্ন আপনাদের পিডিএফ থেকে কি প্রশ্ন কমন আসে ভাই কমন আসে এমন প্রমাণ হাজার হাজার দিতে পারবো প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটা একটা প্রশ্ন থাকে আর অনেকের কথা যে আমি স্বাস্থ্য সহকারী দেব স্টোর কিপার দেব পরিসংখ্যানবিদে দেবো ড্রাইভার পদে দেব কম্পিউটার অপারেটার পদে দেব অন্য অন্য আদার্স পদগুলোতে দেবো এক কথায় আপনারা যে যে পদে পরীক্ষা দেন না কেন আপনাদের ওই একই প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে এটা ছিল সাতক্ষেরা জেলার স্বাস্থ্য সহকারী স্টোর কিপার পরিসংখ্যানবিদ একই প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষার সময় দেওয়া হয়েছিল নব্বই মিনিট পরীক্ষা হয়েছিল আশি মার্কের প্রশ্ন ছিল ঠিক এই প্যাটার্নের প্যাটার্নের প্রশ্নগুলা ছিল আর গণিত বিষয় একটু বলে যাই কারণ গণিত বিষয় বলতে হচ্ছে এই কারণেই গণিত দেখে সরাসরি শুধুমাত্র উত্তরটা আসেন এক্ষেত্রে আপনার কখনোই মার্কস পাবেন না আপনি ক্লাস নাইন এবং এইটে যেভাবে বিস্তারিত অঙ্ক করে অ্যান্সার করে আসছেন ঠিক এইভাবেই বিস্তারিত করে অ্যান্সার করে আসতে হবে এভাবে বিস্তারিত করে অ্যান্সার করে আসতে হবে শুধু উত্তর লিখে আসলে কখনোই আপনি মার্কস পাবেন না বিস্তারিত করে দিয়ে আসলে পাশে পাঁচ মার্কই পাবেন এটা কোনো সন্দেহ নেই আর শেষ কথা বলতেছি যে আপনারা অবশ্যই এই বইটি যে করেই পিডিএফটি সংগ্রহ করে নিয়ে পড়বেন ইনশাল্লাহ পাশ করবেন এটা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি আমরা এখন কথা হলো আমাদের সাথে যারা যোগাযোগ করেন অধিকাংশ সেলেমের মধ্যে দেখা যায় প্রচুর ডিপ্রেশন এত ডিপ্রেশনে আপনারা পড়াশোনাই করবেন কি আর নিজের সফলতা খুঁজেই পাবেন কি আপনাদের বলছি যে এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার হলো পড়বেন আপনার মধ্যে কোনো ধরনের ডিপ্রেশন থাকবে না আর আশা করি কিভাবে সফল হতে হবে এই বইটা সেই পথ আপনাকে দেখায় দেবে